আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়েশিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। এখন সেহরি খাওয়ার পর আমার যা বিজানো বাজানোর কাজ থাকে তা আমি সেহরির পরেই করে নিই, তো আজও তাই করেছি। ফার্স্ট সেহরি খাওয়ার পরে কিন্তু এই কাজটা করেছিলাম, আর মাঝে মধ্যে কিন্তু করতে হয়েছিল না, আজ কিন্তু আবারও এই কাজটা আমি করেছি। এখন টাইম 11টা বাজে, হাজব্যান্ড যাওয়ার সময়, তো ওকে বিদায় দিয়ে তারপরে আমিও আমার ডিউটিতে লাগে পড়বো। তো আমার ডিউটিটা শেষ করে আবার তার এর মধ্যে কিন্তু কোরআন তিলাওয়াত করতে হবে, জোহরের নামাজও আদায় করতে হবে, তারপরে আবার দেখা যাবে যে আমি ইফতারি রেডি করতে হবে। এমনিতেই দেখা যায় যে রমজান মাসে বিকালের টাইমটা বোঝা যায় যে অনেক ছোটো হয়ে গিয়েছে, কিন্তু টাইম দিয়ে আমরা কিছুই করতে পারি না, কিন্তু অনেকটাই ছোটো মনে হয়। তো এখন দেখতে পাচ্ছেন যিশু প্রতিদিনই ওর আব্বু যখন যাবে, ও কিন্তু ওর আব্বুর সাথে যাওয়ার জন্য অনেক কাটাকাটি করবে। তো ওকে আমি আটকানোর জন্য কিন্তু প্রতিদিনই একটু হলে বের হতে হয়, তো আজও তাই করেছি। তো এখন দেখতে পাচ্ছেন ওর আব্বুর সাথে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড, ইয়াইশ কিন্তু ওকে আটকানোর জন্য অনেক কিছু করছে, কিন্তু কিছুতেই ও রাজি হবে না। ও কিন্তু ওর আব্বুর সাথে যাবেই, তো এক রানিং দিয়ে ওকে রেখে যাবে, না হলে তো আর কিছুতেই ও মানবে না। তো এই তো ওকে রানিং দিয়ে ওকে রাখে, পরে কিন্তু ওর ডিউটিতে যাবে। তো ওখানে আমি চুলা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, সাথে একটা আলুও দিয়েছি। তো ওই কাজটা আমি ফাঁস রমজানে করেছিলাম, চুলা সিদ্ধ করে এক হাফতার জন্য রেখেছিলাম, তো শেষ হয়ে গিয়েছে। আজও আবার তাই করেছি, আবার এক হাফতার জন্য আমি চুলা সিদ্ধ করে রেখেছি। আজ আমি পাতলা খিচুড়ি রান্না করবো, তার জন্য আমি পাতলা খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো ওখানে চুলার ডাল, মসুর ডাল, মুগ ডাল আর চাল এক ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি ওয়াশ করে বসিয়ে দিয়েছি। আর এখন একটু ভেজিটেবলস অ্যাড করছি, তো ভেজিটেবলসের মধ্যে ওখানে আলু আর গাজর দিচ্ছে। আমার কাছে কিন্তু অনেক ধরনের সবজি ছিল না, তো আপনারা চাইলে কিন্তু অনেক ধরনের সবজি ওখানে অ্যাড করা যাবে। আর এখন আমি চুলা বুনা করবো, তার জন্য আমি কড়াই বসে, কড়াইটা গরম হয়ে গিয়েছে, এখন আমি তেল দিয়ে নিচ্ছি। তো তেল দিয়ে এখন আমি কারি পাত্তা দিচ্ছি, এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে নিব। এখন আমি কাঁচামরিচ কুচিও দিয়ে নিচ্ছি, দিয়ে আমি একসাথে মিক্স করে নিচ্ছি। তো আজ আবার আমি চুলা বোনার সাথে একটু আলু দিব, প্রতিদিনই কিন্তু আলু দেই না, এক একদিন দেখা যায় এক এক ধরনের করে নেয়, ওইভাবে করলে দেখা যায় এক একদিন এক এক ধরনের টেস্টটা পাওয়া যায়। প্রতিদিনই আমাদের রমজানে কিন্তু চুলা বোনা খাওয়া হয়, তাই কিন্তু আমি এক একদিন এক এক ধরনের করে নেই। এক একদিন দেখা যায় আমি আলু দিই, আর না হলে দেখা যায় আমি বেসন গুলিয়ে দিই, না হলে এমনিতেই করে নেই, ওইভাবে করে নিলে দেখা যায় যে এক এক ধরনের এক একদিন টেস্ট পাওয়া যায়। তো এখন আমি হলুদ পাউডার আর ধনিয়া পাউডার আর লাল মরিচের পাউডার একটু একটু করে দিয়ে নিচ্ছি, দিয়ে আমি সব কিছু উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এখন আমি একটা আলু আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি, এখন আমি চুলাটাকেও অ্যাড করে দিচ্ছি, দিয়ে আমি সব কিছু উপকরণ একসাথে আবারও মিক্স করে নেব, আর স্বাদ মতো একটু লবণও দিচ্ছি। এখন আমি আলুটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি চানার সাথে মিক্স হওয়ার জন্যে। তো ওখানে দেখতে দেখতে কিন্তু আমার চুলা বোনাটা ডান, এখন আমি চুলা বোনাটাকে আমি নামিয়ে নিচ্ছি। পাশের চুলোতে আমি খিচুড়ি হওয়ার জন্য রেখেছিলাম, তো খিচুড়িটাও আমার চাল ডাল সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি মশলাপাতি যা লাগে সব কিছু অ্যাড করে দিব। তো এখন আমি হাফ টেবিল চামচ হলুদ পাউডার অ্যাড করে দিচ্ছি, তো হাফ টেবিল চামচ হলুদ পাউডার অ্যাড করে আমি একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি স্বাদ মতো লবণও দিচ্ছি। তো চাইলে ওখানে অনেক ধরনের সবজি অ্যাড করা যায়, খিচুড়িতে দেখা যায় যে সবজি অ্যাড করলে বেশিরভাগ ভালো লাগে, আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল ছিল না, তাই আমি আর দিতে পারলাম না। এখন আমি আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, আর চার পাঁচটা কিন্তু কাঁচামরিচও আমি মাঝখানে দিয়ে ভেঙে দিব। তো এই তো আমি কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। রমজানে আমাদের ঘরে কিন্তু আবার সবজি একদমই কম আসে, তো আমাদের সবজিটা একদম কম খাওয়া হয়, তার জন্য কিন্তু সবজিটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আর এখন আমি সব কিছু আবার একসাথে মিক্স করার জন্য আমি উপর থেকে একটু গুটনির সাহায্যে গুটিয়ে নিচ্ছি, না হলে দেখা যায় পাতলা খিচুড়িতে আবার চাল ডাল আস্তে আস্তে থাকলে দেখতেই ভালো লাগে না, তার জন্য আমি একটু ম্যাশ করে নিচ্ছি। আর এখন আমি ফ্রিজন কাঁচা মটর দিচ্ছি, তো কাঁচা মটরটা আমি লাস্ট মুহূর্তে দিচ্ছি, কারণ কাঁচা মটরটা আবার দেখা যাবে যে বেশি সিদ্ধ হলে আবার ভালো লাগবে না ফ্রিজন। আর এখন আমি দিচ্ছি 2 টেবিল চামচ আমি ঘি, ঘি দিয়ে আমি নাড়াচাড়া করে নিলে কিন্তু আমার ওখানেই কিন্তু আমার খিচুড়িটা ডান। আমি কিন্তু অনেক তাড়াহুড়া করে রান্না করেছিলাম, তো হাজব্যান্ডকে আজকে আমি আবার টিফিন দিতে হবে। আর এখন আমি একটু ফ্রুট কেটে নিচ্ছি, হাজব্যান্ডকে টিফিন দিয়ে তারপরে আমি আসরের নামাজটা আদায় করে নিব।
তো 4 রোজা পর্যন্ত হাজবেন্ড আমাদের সাথে আমরা একসাথে কিন্তু ইফতার করে নিচ্ছি তো এখন আবার কিন্তু আবার টিফিন পাঠাতে হয় ইফতারের জন্য তো প্রতিদিন তো আর একসাথে ইফতার করাটা সম্ভব নয় ও আর জব ছেড়ে তো আর ইফতার করতে পারবে না তার জন্য ওকে টিফিন দিতে হয় তো এখন আমার ফ্রুট কাটা শেষ এখন আমি একটু পেঁয়াজু পকোড়া বানিয়ে নিচ্ছি তো হাজবেন্ডের আবার কিন্তু পেঁয়াজু পকোড়াটা কিন্তু রমজানে অনেক প্রিয় পেঁয়াজু পকোড়া না হলে কিন্তু আর ইফতারটাই হবে না পেঁয়াজু পকোড়া চাই চাই তো এখন আমি পকোড়া বানিয়ে নিচ্ছি আজ আবার আমি শুধু শুধু পকোড়াই বানিয়ে নিচ্ছি পেঁয়াজু বানাবো না আমার কাছে কিন্তু সময় একদমই কম তো পেঁয়াজুটা বানানোর সময় নেয় কিন্তু ইয়াইশ যাবে আবার ও কিন্তু আবার ফিরত আসবে তার জন্য কিন্তু আমি অনেক তাড়াহুড়া করছি তো ইয়াইশ যদি ফিরে না আসে তাহলে কিন্তু আবার আমার কাছে কিন্তু একটু ভালো লাগবে না ইফতার করতে একা কিন্তু ইফতার করতে একটু মন যায় না হাজব্যান্ড যখন ঘরে ইফতার করেছিল অনেকটাই ভালো লাগছিল আর এখন কিন্তু আবার একটু ভালো লাগে না তো হাজব্যান্ডকে টিফিন দেওয়ার জন্য এখন আমি টিফিনটা রেডি করে নিচ্ছি তো এখন একটা বাটিতে আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি তো হাজব্যান্ড কিন্তু একা নয় ওখানে কিন্তু ওরা দুজন লোক আছে তো দুজনের জন্য আমি টিফিন দিব তো আমার খিচুড়িটা সার্ভ করা শেষ এখন আমি উপরে ঢাকনাটা দিয়ে আমি লাগিয়ে রেখেছি নাহলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে তো ওখানে আমি ওখানে আমি আরেকটা টিফিন নিচ্ছি দুটা বাটের তো একটাতে আমি চুলা গুঁড়া দিব আর একটাতে আমি ফ্রুট দিব তো আমি নিচেরটাতে আমি চুলা দিয়ে নিচ্ছি আচারটা আমি কাঁচামরিচও দিচ্ছি সাথে হাজব্যান্ড কিন্তু আবার কাঁচামরিচ অনেক পছন্দ করে চুলার সাথে পেঁয়াজুর সাথে আর এখন আমি উপরটাতে আমি ফ্রুট দিচ্ছি তো ফ্রুটের মধ্যে ওখানে আমি পেঁপে আর তরমুজ দিচ্ছি আর সাথে কিন্তু যিশু আমাকে কিন্তু অনেক ডিস্টার্ব করেছিল ও বলছে ও কিন্তু এই কাজটা করবে তো আমার টিফিনটা গুছানো শেষ এখন আমি সাথে আমি জুলাপি আর চাটা খাজুরও দিয়ে নিচ্ছি আর সাথে তো পেঁয়াজও তো আর দিবই দিব তো এখন আমি টিফিন দেওয়ার জন্য আমি টিফিনের ব্যাগটাও গুছিয়ে নিচ্ছি ফার্স্টে দিচ্ছি আমি খিচুড়ি তারপরে দিচ্ছি আমি চুলাবুনা আর ফ্রুইটের টিফিনটা আর এখন দিচ্ছি আমি একটা ওয়াটার বোতল তারপরে আমি দুটা চামচও দিয়ে নিচ্ছি তারপরে আমি দিচ্ছি শরবত আর ওটাতে আছে জুলাবি আর খাজুর আর আরেকটাতে আছে পকোড়া তো আমার টিফিনের ব্যাগটাও গোছানো শেষ এখন আমি ইয়াইশকে বিদায় দিব তারপরে আমি আসর নামাজটা আদায় করে নিব তো এখন আমি ইয়াইশকে বিদায় দিয়ে নিচ্ছি তো ইয়াইশ ওর আব্বুর জন্য টিফিনটা নিয়ে যাচ্ছে তো এখন আমি আসরের নামাজটা আদায় করে এখন আমি আবারও ফিরে আসলাম তো আমরা মা ছেলে তিনজনের জন্য এখন আমি শরবতটা বানিয়ে নিব তো আজ আমি আবার লিকুইড শরবত নিচ্ছি তো এখন আমি লিকুইড শরবতটা ঢেলে দিচ্ছি তিনজনের জন্য তো এখন আমি পানি দিচ্ছি পানি দিয়ে আমি শরবতটাকে একটু গলিয়ে নিব তারপরে আমি ওইভাবে ফ্রিজে রেখে দিব তো শরবত একটু ঠান্ডা না হলে আবার ভালো লাগে না তো বন্ধুরা আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তো আমি যদি না বলি তাহলে আপনারাও ভুলে যান তার জন্য আগেই বলে দিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে আর নোটিফিকেশান বেলটিকে চাপ দিতে ভুলবেন না এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর এখন দেখতে পাচ্ছেন আমি মাছ ফ্রাই করে নিচ্ছি আমি সেহরির জন্য তো আমি সাথে সাথে সেহরির জন্যও রান্না করে নিই পরে দেখা যায় যে অনেকটা অলসতা বেড়ে যায় আর ইফতারের পরে কিন্তু আবার চেহারির জন্য রান্না করাটাই অসম্ভব হয়ে যায় তাই আমি ইফতারের সাথে সাথে কিন্তু আমি চেহারির জন্য রান্না করে নিই আর এখন আমাদের মাঝেলের তিনজনের ইফতারটা রেডি তো আর ইফতারের বেশি সময় বাকি নাই টাইম 10 মিনিট সময় হাতে আছে তো একটু আগে করে নিচ্ছি কারণ আল্লাহর কাছে তো একটু ফানা চাইতে হবে আর দোয়া দুরুদ তো একটু করতে হবে আর হাজব্যান্ড অভিহনে ইফতারটা করতে হচ্ছে